আসসালামু আলাইকুম। গল্পতরু হরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাঠে আছি আমি রাজ। আপনাদের জন্য পড়ছি অনিশ দাস অপু সম্পাদিত হরর কাহিনী পিশাস চক্র বইটি থেকে একটি গল্প, আতঙ্ক। গল্পটির মূল লেখক ওরাসিও কিরোগা, বাংলায় রূপান্তর করেছেন মোহাম্মদ ওমর ফারুক মিঠুন। সে অপরূপা, সাদা সিধে আর নরম মনের তরুণী। বিয়ের পর শ্বশুরবাড়ির আনন্দময় স্বপ্ন সে ছেলেবেলা থেকেই দেখে আসছিল, কিন্তু স্বামীর গম্ভীর আচরণ ও রূঢ় স্বভাবের কারণে তার স্বপ্ন নস্যাৎ হতে চলেছে। স্বামীকে সে খুব ভালোবাসত। মাঝে মাঝে স্বামীর সঙ্গে সে যখন রাতের বেলা হাঁটতে হাঁটতে বাড়ি ফেরে, নিজে নিজে সে রোমাঞ্চিত হয়ে ওঠে। তার সুন্দর সুপুরুষ স্বামীর দিকে চোরা চোখে তাকায়। জর্ডানও তার স্ত্রী অ্যালিসিয়াকে খুব ভালোবাসে, কিন্তু সে তা বুঝতে দেয় না। মাত্র 3 মাস আগে বিয়ে হয়েছে তাদের। এক বিশেষ ধরনের স্বর্গীয় সুখের মধ্যে বাস করছে তারা। যে বাড়িতে তারা থাকে, বাড়িটা নির্জন, নিশ্চল আঙিনা, জমে থাকা বরফ, থাম আর মর্মর মূর্তিগুলোর শুভ্রতা তাকে জাদুমুগ্ধ করে। সে বাড়িতে অ্যালিসিয়া থাকে নিদ্রিত সুন্দরী হয়ে। স্বামী না আসা পর্যন্ত সে আর কিছু ভাবে না। কিন্তু আশ্চর্য, অ্যালিসিয়া দিন দিন শীর্ণ হয়ে যেতে লাগল। সামান্য ইনফ্লুয়েঞ্জার প্রভাবে তার যে স্বাস্থ্যহানি হয়েছিল তার পুনরুদ্ধার হয়নি। অনেকদিন সে বিছানা থেকে উঠতে পারল না। শেষ পর্যন্ত এক বিকেলে সে বিছানা থেকে উঠল এবং স্বামীর কাঁধে ভর দিয়ে বাগান পর্যন্ত যেতে পারল। জর্ডান হঠাৎ পরম মমতায় তার মাথায় হাত বুলিয়ে দিল, আর তাতেই নীরব কান্নায় ভেঙে পড়ল অ্যালিসিয়া। তারপর উঠে দাঁড়াল সে, স্বামীর কাঁধে মাথা রেখে নিশ্চল হয়ে থাকে দীর্ঘক্ষণ। এটাই ছিল শেষ দিন যেদিন অ্যালিসিয়া একটু উঠে বসতে পেরেছিল। তার পরদিন ঘুম ভাঙার পর অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয়েছিল তার। খুব শীঘ্রই ডাক্তার নিয়ে এলো জর্ডান। নিবিড় পর্যবেক্ষণের পর ডাক্তার জানাল রোগীর পূর্ণ বিশ্রাম প্রয়োজন। যাওয়ার সময় ডাক্তার বলল, খুব বড় রকমের দুর্বলতায় ভুগছে সে, যা আপনাকে ব্যাখ্যা করে বোঝাতে পারবো না। বমিটমি কিছু নেই, তারপরও আচ্ছা, কাল সকালে আবার ডাকবেন আমাকে। পরের দিন অ্যালিসিয়ার শরীর আরও খারাপ হয়ে গেল। ডাক্তাররা আলোচনায় বসলেন, সবার একই কথা, সাংঘাতিক রক্তশূন্যতায় ভুগছে সে, কিন্তু কেন তা জানা সম্ভব হচ্ছে না। অ্যালিসিয়াকে দেখে মনে হচ্ছে ধীরে ধীরে মৃত্যুর দুয়ার খুলে এগিয়ে যাচ্ছে সে। তার শয়ন কক্ষে দিনের বেলায়ও আলো জ্বেলে রাখা হয়। সেখানে সবসময় বিরাজ করে অপার নৈঃশব্দ। ঘণ্টার পর ঘণ্টা কেটে যায় শব্দহীনতায়। জর্ডান সবসময় ড্রয়িং রুমে থাকে, সারাক্ষণ উজ্জ্বল বাতির নিচে পাইচারি করে ক্লান্তিহীনভাবে। কার্পেট তার পদক্ষেপগুলো গুনতে গুনতে ভুলে যায়। মাঝে মাঝে বেডরুমে ঢোকে, স্ত্রীর বিছানার পাশ দিয়ে নীরবে হাঁটে। আকস্মিক চিত্তবিভ্রম ঘটে অ্যালিসিয়ার। মনে হতে থাকে সে শূন্যে উড়ে বেড়াচ্ছে, আবার নেমে আসছে মাটিতে। স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে সে কার্পেটের দিকে। এক রাতে মুখে তার কালো চাকা চাকা দাগ ওঠে, নাক ও ঠোঁটের উপর জমে বিন্দু বিন্দু খাম। প্রচণ্ড ভয়ে জর্ডানের নাম ধরে ডাকতে থাকে সে। হন্তদন্ত হয়ে ঘরে ঢোকে জর্ডান। তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে অ্যালিসিয়া। আচ্ছন্নতা কেটে গেলে জ্ঞান ফিরে পায় সে। কম্পিত হাতে স্বামীর হাত ধরে নাড়তে থাকে। আবার ডাক্তার ডাকা হয়, কিন্তু কোনো লাভ হয় না। তাদের চোখের সামনে একটি মেয়ে ধীরে ধীরে মারা যাচ্ছে, কিন্তু তারা এর কারণ জানে না। শেষবার নিজেদের মধ্যে আলোচনা করে ডাক্তাররা ভালো করে পর্যবেক্ষণ করল অ্যালিসিয়াকে। তার নাড়ি দেখল, তখন সে ছিল সংজ্ঞাহীন অবস্থায়। ডাক্তার প্রধান বললেন, এই রোগীর বিষয় ব্যাখ্যাতীত, কিছুই করার নেই আমাদের। তার কণ্ঠে প্রচণ্ড হতাশা। জর্ডান চিৎকার করে উঠল, আমার শেষ আশাও নিভে গেল। অন্ধের মতো টলতে লাগল সে। রক্তশূন্যতার কারণে ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসতে লাগল অ্যালিসিয়া। একদিন শুরু হল প্রলাপ বকা। দিনের বেলা তার অবস্থা তেমন খারাপ না হলেও ঘুম থেকে ওঠার পর তাকে মরা মানুষের মতো ফ্যাকাশে মনে হয়। রাতের বেলা তাকে দেখলে মনে হয় তার প্রাণ পাখি উড়ে গেছে। শুয়ে থাকার মুহূর্তগুলোতে যখন সে জেগে ওঠে, মনে হয় তার বুকের উপর লাখ লাখ পাউন্ডের কোনো বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে।
এইরকম রোগের তৃতীয় দিনে সে আবার বিছানা থেকে ওঠে, মাথাটা পর্যন্ত নাড়াতে পারছে না, বিছানা স্পর্শ করতে দিচ্ছে না কাউকে, চাদরটা পর্যন্ত বদলাতে দিচ্ছে না। তার মনে হচ্ছে অজানা কোনো ভয় তার দিকে দৈত্যের রূপ নিয়ে এগিয়ে আসছে, পাগলের মতো প্রলাপ বকতে লাগলো সে বিরতিহীনভাবে। মৃত্যুর মতো স্তব্ধ এই বাড়িটিতে অ্যালিসিয়ার বিরামহীন প্রলাপ আর জর্ডানের পদচারণা ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। অবশেষে মারা গেল অ্যালিসিয়া। পরে বিছানা থেকে সবকিছু সরিয়ে নেয়ার সময় একজন গৃহপরিচারিকার চোখে পড়ল ব্যাপারটা। জর্ডানকে ডেকে এনে সে বলল, স্যার এই দেখুন। জর্ডান দেখল গৃহপরিচারিকাটির হাতে একটা বালিশ যাতে অ্যালিসিয়া শুতো, এবং দেখল তার মধ্যে রক্তের দাগ। বালিশের উপর ঝুঁকে পড়ল সে। বালিশের যেখানটাতে মাথা রাখত অ্যালিসিয়া সেখানে দুটি ছোট ছোট দাগ। এগুলোকে ফুটোর মতো লাগছে, বলল পরিচারিকা। পরিচারিকা বালিশটাকে উপরে তুলে সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। অবাক হয়ে নিশ্চল দাঁড়িয়ে রইল সে, ভয়ে জড়সড়। জর্ডান নিজেই তুলে আনল বালিশটা এবং বুঝতে পারল পরিচারিকার ভয়ের কারণ। বালিশটা প্রচণ্ড ভারী, এক টানে বালিশের কভারটা ছিঁড়ে ফেলল সে। প্রচণ্ড জোরে চিৎকার দিয়ে মুখ ঢেকে ফেলল পরিচারিকা। বালিশের ভিতর পালকের নিচে নড়াচড়া করছে একটি রোমশ পা, কুৎসিত কদাকার কোনো প্রাণী ওটা, জীবন্ত থকথকে আঠালো একটি গোলা, এমনভাবে ফুলে আছে যে ওর মুখটা খুঁজে পাওয়া মুশকিল। বিছানায় শুয়ে থাকার সময় রাতের পর রাত এই ঘৃণ্য প্রাণীটি অ্যালিসিয়ার মাথায় মুখ ডুবিয়ে ওর রক্ত শুষে নিয়েছে। বালিশের ওপর ওই ক্ষুদ্র ফুটো দুটি কারো চোখে পড়েনি। প্রথম দিকে রক্তচোষার রক্তপানের গতি নিঃসন্দেহে শ্লথ ছিল, পরে যখন অ্যালিসিয়া নড়াচড়া করতে পারছিল না তখন ওটার গতি ছিল মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। পাঁচ দিন পাঁচ রাতে এই কুৎসিত প্রাণীটি অ্যালিসিয়ার সমস্ত জীবনী শক্তি নিঃশেষ করে ফেলে। পালকযুক্ত প্রাণীদের এই পরিজীবীরা নিতান্তই ক্ষুদ্র, তবে নির্দিষ্ট কিছু অবস্থায় এরা বিশাল আকার ধারণ করে। মনে করা হয় মানুষের রক্ত এদের জন্য উপযুক্ত, এবং পালকের বালিশে এদের দেখা পাওয়া অস্বাভাবিক কিছু নয়। সুতরাং বালিশ হতে সাবধান।